প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সকলকে স্বাগতম সাদা সামে সাব্বির আহমেদ এখন আমরা আলোচনা করবো এই প্রবলেমটা বলছে চিত্রে প্রদর্শিত ওভার হ্যাঙ্গিং বিমটির প্রতিক্রিয়া বল নির্ণয় করো তাহলে এখানে এই আর এটা বের করতে হবে আর বি বের করতে হবে তো সচরাচর আমরা যেটা করে থাকি যে সবগুলোর ভার্টিক্যাল ফোর্স বের করবো তাহলে এখানে এটা হচ্ছে টু কেজি এক মিটার দূরে এখানে আছে আর এ তাহলে এক মিটার দূরে এখানে আসে হচ্ছে আর এ তারপরে এখানে দুই কেজি পার মিটার তাহলে এখান থেকে এই পর্যন্ত জায়গা এই টোটাল জায়গাটা হচ্ছে দুই মিটার কাজ করতেছে দুই কেজি পার মিটার তাহলে টোটাল কাজ করবে দুই দু চার মিটার চার কেজি চার কেজি টোটাল কোথায় কাজ করবে এর মাছ বরাবর তাহলে এক মিটার দূরে তাহলে এখান থেকে এক মিটার দূরে কাজ করবে হচ্ছে টোটাল চার কেজি তাহলে এটা থেকে একদম আরও এক মিটার দূরে আরও এক মিটার আরও এক মিটার দূরে এটা কাজ করবে হচ্ছে চার কেজি তারপরে এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা দেওয়া হচ্ছে তিন মিটার এই পর্যন্ত হচ্ছে দুই মিটার তাহলে এখান থেকে এটুকু কত তাহলে এখান থেকে এটুকু হচ্ছে এক মিটার যেহেতু টোটাল তিন মিটার এখানে দুই মিটার তাহলে এটুকু এক মিটার তাহলে এখান থেকে এক মিটার দূরে এটা হচ্ছে কি আর বি আর বি তারপরে এটা টোটাল এক মিটার তাহলে এক মিটার জায়গায় এক কেজি পার মিটার কাজ তাহলে টোটাল এক কেজি কোথায় কাজ করবে এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ মিটার দূরে জিরো পয়েন্ট ফাইভ মিটার দূরে এখানে কাজ করবে হচ্ছে এক কেজি আর এটুকু পরে আছে জিরো পয়েন্ট ফাইভ মিটার তো এটা হচ্ছে এ বিন্দুটা এটা হচ্ছে বি বিন্দুটা তো সবগুলো আমার ভার্টিক্যালি কনভার্ট করা হয়ে গেছে এখন আমরা এ বিন্দুতে মোমেন্ট নিব এ বিন্দুতে মুভমেন্ট নিয়ে পাই এম এ ইকল জিরো তাহলে এখানে এখান থেকে এটা ঘড়ি কাটার বিপরীত দিকে কাজ করতেছে মাইনাস টু গুণ লম্ব দূরত্ব হচ্ছে এক তারপরে এই চার কেজি ঘড়ি দিকে কাজ করতেছে তাহলে প্লাস চার গুণ এখানে লম্ব দূরত্ব কত এক তারপরে এটা হচ্ছে চার কেজি ঘড়ি কাটার দিকে কাজ করতেছে তাহলে প্লাস চার এখান থেকে বলুন লম্ব দূরত্ব কত টু তারপরে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ঘড়ি কাটার এই ফোর্সটা ঘড়ি কাটার বিপরীত দিকে কাজ করতেছে তাহলে মাইনাস আর বি এ বিন্দু থেকে লম্ব দূরত্ব তিন এই এক কেজি ঘড়ি কাটার দিকে কাজ করতেছে তাহলে প্লাস এক এখান থেকে বলুন লম্ব দূরত্ব তিন পয়েন্ট পাঁচ ইকুয়াল জিরো তো এখন আমরা কী করতে পারি মাইনাস টু প্লাস ফোর প্লাস এইট মাইনাস থ্রি আর বি প্লাস থ্রি পয়েন্ট ফাইভ ইকুয়াল জিরো তাহলে টোটাল কত হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ মাইনাস থ্রি আর বি ইকুয়াল জিরো তাহলে থ্রি আর বি সমান লিখতে পারি থার্টিন পয়েন্ট ফাইভ আর বি ইকুয়াল থার্টিন পয়েন্ট ফাইভ বাই থ্রি অতএব আরবি ইকুয়াল থার্টিন পয়েন্ট ফাইভ বাই থ্রি ফোর পয়েন্ট ফাইভ কেজি তাহলে আরবি এটা কত কেজি ফোর পয়েন্ট ফাইভ কেজি তো ঠিক একই রকমভাবে আমরা আবার বি বিন্দুতে মোমেন্ট নিয়ে এ বের করতে পারি আবার সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স দিয়ে করতে পারি তো আমরা সামেশান অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল জিরো উপরে হলে প্লাস নিচে হলে মাইনাস ওই এটা দিয়েই করবো তো এখন এটা নিচের দিকে কাজ করতেছে তাহলে কী হবে মাইনাস টু এটা উপরের দিকে কাজ করতেছে তাহলে প্লাস আর এটা নিচের দিকে তাহলে মাইনাস ফোর এটা নিচের দিকে তাহলে মাইনাস ফোর এটা উপরের দিকে তাহলে প্লাস ফোর পয়েন্ট ফাইভ এটা নিচের দিকে তাহলে মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে টোটাল কত হচ্ছে আর এ মাইনাস সিক্স মাইনাস টেন মাইনাস ইলেভেন মাইনাস ইলেভেন থেকে 4.5 পয়েন্ট বাদ দিলে হবে মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ ইকুয়াল জিরো তাহলে মাইনাস টু মাইনাস মাইনাস সিক্স মাইনাস ইলেভেন মাইনাস ইলেভেন থেকে আমরা বাদ দিচ্ছি ফোর পয়েন্ট অতএব আর এ সমান সিক্স পয়েন্ট ফাইভ কেজি তো এখানে সিক্স পয়েন্ট ফাইভ কেজি কাজ করতেছে তো এটা একটা আনসার এটা একটা আনসার এখানে জাস্ট আনসারটা লিখে দিই তো তোমরা বিন্দুতে মোমেন্ট নিয়ে বের করে চেক করে দেখবা কী অবস্থা বা আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো কীভাবে অঙ্কগুলো সমাধান করতে হবে তো এখানে বুঝতে যদি কোথাও সমস্যা থাকে কমেন্ট করে জানিয়ে দেওয়া চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ